সর্বস্বের সাক্ষী তুমি হে মহান, জন্ম তোমার ইতিহাস হবে, দেশ হবে মহীয়ান, তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি আশ্চর্য এক মিলের সেতুবন্ধন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তার স্বপ্নের গড়ে ওঠা বাংলাদেশের। কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালিকে জাতি হিসেবে আমরা মাত্র 55 বছর 4 মাস বাঁচতে দিয়েছি। স্বাভাবিক মৃত্যু হলে শতায়ু তিনি হতেন না তাকে বলতে পারে। যদি তিনি তার অতি প্রিয় বাংলার মাটিতে শতবর্ষ বেঁচে থাকতেন, তবে এই দিনটি জাতি তখন কিভাবে পালন করত তা ভাবলে মনে প্রাণে এখনও শিহরণ জাগে। সেই উপলব্ধি থেকেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দেশের স্বপ্নদ্রষ্টা এই প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 2020-21 খ্রিস্টাব্দকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন। যে দেশের জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন, সে দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কথা নিয়েই তিনি জীবনের প্রতিটি মুহূর্ত আত্মনিয়োজিত ছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমি রীতা চক্রবর্তী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব কবি দিলওয়ারের রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি। এই কবিতাটির শিখন ছল কি, অর্থাৎ কবিতাটি পড়ে আমরা কি কি শিখব? আমরা এটাতে শিখতে পাব আবহমান বাঙালি জাতি সত্তা আমাদের অস্তিত্বের উর্বর উৎস, এ সম্পর্কে আমরা ধারণা পাব। প্রান্তিক জনগণের শিল্পীর পরিচয় জানতে পারব। বিদেশি শাসক শোষকদের আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে নিন্দা, প্রতিবাদ ও প্রতিরোধে উদ্বুদ্ধ হতে পারব। কবির মতো নিজের অস্তিত্বের সাথে বাঙালি জাতিসত্তার শানিত ও অস্থি ধারণ করতে উদ্বুদ্ধ হব। আমরা কবি দিলওয়ার সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। কবি দিলওয়ার 1937 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি সিলেট জেলার ভাটখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম দিলওয়ার খান। পেশাগত জীবনে তিনি কিছুদিন শিক্ষকতা করেন, পরে তিনি দৈনিক সংবাদ ও দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন, কিন্তু এ কাজও তিনি দীর্ঘদিন করতে পারেননি। মূলত তিনি ছিলেন কবি, লেখক ও ছড়াকার। তার কবিতার মূল সুর দেশপ্রেম, মাটি ও মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা। তার প্রথম কাব্যগ্রন্থ জিজ্ঞাসা, এটি প্রকাশিত হয় 1953 খ্রিস্টাব্দে। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঐকতান, উদ্ভিন্ন উল্লাস, সনিষ্ঠ সনেট, রক্তে আমার অনাদি অস্থি, সপৃথিবী রৈব সজীব, দুই মেরু, দুই ডানা, অনতীত পঙ্ক্তিমালা। তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে বাংলাদেশ জন্ম না নিলে এবং ছড়া গ্রন্থ, দিলওয়ারের শত ছড়া, ছড়ায় অ আ ক খ। সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21শে পদক লাভ করেন। 2013 সালের 10 অক্টোবর এই প্রথিতযশা কবি মৃত্যুবরণ করেন। আমরা কবিতাটা একটু দেখি। রক্তে আমার অনাদি অস্থি কবি দিলওয়ার। পদ্মা তোমার যৌবন চাই,
যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের পলিত গলিত হেম। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই, ভয়াল গুণী সে আমার ক্রোধ উপমা যে তার নেই। এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে, যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। পদ্মা সুরমা মেঘনা যমুনা অশেষ নদীয় ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ। রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কবি দিলোয়ারের রক্তে আমার অনাদি অস্থি কাব্যগ্রন্থের নাম কবিতা। এ কবিতাটিতে কবি নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন। গণমানুষের শিল্পী হিসেবে কবি প্রত্যয় ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এ বাংলায় জীবনরূপ যেসব নদী নিরন্তর বয়ে চলছে, গণশিল্পীর তুলি দিয়ে কবি সেই বিচিত্র জীবনেরই চিত্র এঁকেছেন। প্রবাহমান নদীর বাঁকে বাঁকে যেমন রয়েছে মৃত্যুর ফাঁদ, মানুষের জীবনেও তেমনি বহু চড়াই উৎরাই পেরিয়ে মানুষকে জীবনের লক্ষ্যে পৌঁছাতে হয়। কবিতা স্বপ্নকে বিশাল বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছেন, আর এই শক্তি সাগরের ঘূর্ণায়মান জলরাশির মতো তার ক্রোধকে শক্তিমান করেছে, আর এই ক্রোধ সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়েছে। তাই তো কোনো বিদেশি নরদানবের আগ্রাসন কখনো এ জনগোষ্ঠীতে দমাতে পারেনি। আমরা এবার কয়েকটা লাইন নিয়ে, যে প্রশ্নগুলি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে, আমি কয়েকটা লাইন নিয়ে এবার আলোচনা করব। যেমন প্রথমেই আছে, পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের পলিত গলিত হেম। কেন কবি এখানে এই নদীগুলির কথা বলেছেন? প্রমত্ত পদ্মার শক্তিমত্তাকে জাতীয় জীবনে প্রবাহিত করার লক্ষ্যে কবি পদ্মার কাছে কি প্রার্থনা করেছেন? যৌবন প্রার্থনা করেছেন। আর যমুনা, কারণ পদ্মা নদীর সমতুল্য কোনো নদী এদেশে নেই, জাতীয় জীবনে সেই শক্তি সৃষ্টির লক্ষ্যে, পদ্মার যেমন শক্তি, সেই শক্তি সৃষ্টির লক্ষ্যে কবি পদ্মার যৌবনকে চেয়েছেন। আর যুগে যুগে যমুনা নদীর তীরে যে প্রেমের আখ্যান রচিত হয়েছে, সেই কথাটি বুঝাতেই এখানে যমুনার প্রেমের কথা বলা হয়েছে। সুরমা তোমার কাজল বুকের পলিত গলিত হেম, হেম মানে স্বর্ণ বা সোনা। পলিতে গলিত হেম বলতে নদীমাতৃক বাংলাদেশের গলিত সোনা মেশানো পলিমাটিকেই কবি এখানে বুঝিয়েছেন। বাংলার পলিমাটিতে সোনার ফসল ফলে, তাই কবি এই নদীগুলির বন্দনা করেছেন। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। নিরবধি মানে হচ্ছে চিরকাল বয়ে যাওয়া, গণমানবের তুলি মানে হচ্ছে সাধারণ মানুষের, গণমানুষের চিত্র এঁকেছেন কবি বা চিত্র আঁকার কথা কবি বলেছেন। এ কবিতায় কবি তার দেশ ও দেশের মানুষকে অকৃত্রিমভাবে ভালোবাসেন, তাই তার জীবন প্রবাহ কবিতায় আঁকতে চেষ্টা করেছেন। তাদের জীবন প্রবাহ কাদের? সাধারণ মানুষদের, গণমানুষের। এই জন্যই তার লেখাকে গণমানবের তুলি বলে কবি আখ্যায়িত করেছেন। এরপর আমরা দেখব, কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা। আমাদের এই সমাজে বহু বিচিত্র মানুষ আছে, চাষি, কামার, কুমার, জেলে, তাঁতি। এদের জীবনের রং, অর্থাৎ এদের জীবনের বিভিন্ন চড়াই উতরাই প্রতি মুহূর্তে খেলা করছে, কবি তাদের চিত্র তুলে ধরেছেন তার এই কবিতায়।
মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। নদীকে যেমন হাজারো বাঁক অতিক্রম করে বয়ে যেতে হয় সামনের দিকে, ঠিক তেমনি মানুষের জীবনেও বহু চড়াই উতরায়, বহু মৃত্যুর ফাঁদ অপেক্ষা করে থাকে, তাকে অতিক্রম করে মানুষকে জীবনের পথে এগিয়ে যেতে হয়। এই উপমাটা দেওয়ার জন্যই কবি এ কথাগুলি বলেছেন। বলেছেন, রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই, অর্থাৎ বঙ্গোপসাগরের ঢেউয়ে কবি কবির প্রাণ স্বপ্নকে জমা রেখেছেন। ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা যে তার নাই, আমার ক্রোধ মানে কবির ক্রোধ, কবির রাগ কিসের মতো? বঙ্গোপসাগরের ভয়াল ঘূর্ণির মতো। বঙ্গোপসাগরের ভয়াল ঘূর্ণির সাথে কবি তার ক্রোধকে তুলনা করেছেন। এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে, প্রতিটা মানুষের বুকে সেই ক্রোধ জমা হতে থাকে এবং সেই ক্রোধেই একসময় বাঙালি যখন বিদেশি শত্রুরা অথবা বিদেশি শাসকরা বাঙালিকে শোষণ করতে আসে, বাঙালিকে বাধা দিতে আসে কোনো কাজে, তখন কি হয়, সেই ক্রোধ নরদানবের মুখে ফেটে পড়ে। অর্থাৎ নরদানব বলতে এখানে কবি বিদেশি শোষকদের, বিদেশি যখন বিদেশিরা আমাদের উপর অত্যাচার করে সেই বিদেশিদের বোঝাতে নরদানব শব্দটি কবি ব্যবহার করেছেন। পদ্মা সুরমা মেঘনা যমুনা অশেষ প্রিয় ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ। অর্থাৎ বিদেশে জানে না কেউ বলতে এখানে কবি আমাদের শক্তির কথা, বাঙালির শক্তির কথা, বাঙালির লড়াইয়ের কথা, বাঙালির সাহসের কথা বিদেশিরা কোথাও করতে পারে না বা বিদেশিরা বুঝতে পারে না, সে কথাটি এখানে বুঝাতে চেয়েছেন। এবার আমি তোমাদেরকে কিছু দলীয় কাজ দিচ্ছি। কবিতায় ব্যবহৃত হয়েছে এমন নদীর নামের তালিকা করো। আমরা জানি রক্তে আমার অনাদি অস্থি কবিতায় প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকটি নদীর নাম ব্যবহার হয়েছে, সেই নদীগুলির নামের একটি তালিকা তোমরা প্রস্তুত করবে, তোমাদের খাতায় তোমরা এগুলি লিখবে, অথবা আমার ক্লাসের শেষে তোমরা কমেন্টসে কবিতার নামগুলি লিখে দিবে। এবং আমরা প্রথমেই কবি দিলওয়ার সম্পর্কে আলোচনা করেছি, কবি দিলওয়ারের কয়েকটি উল্লেখযোগ্য কাব্য গ্রন্থগুলির একটি নামের তালিকা তৈরি করবে, গ্রন্থগুলির একটি তালিকা তোমরা তৈরি করবে, আমাকে কমেন্টস বক্সে তোমরা সেটা লিখবে। এখানে আমিও আলোচনায় বলেছি বা কবিতার লাইন পড়লেই তোমরা বুঝবে এখানে হেম শব্দের অর্থ কি, গণমানব কাদের বলা হয়েছে। তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্নগুলি হয় সে প্রশ্নগুলিতে এ ধরনের প্রশ্ন আসতে পারে, হেম শব্দের অর্থ কি, গণমানব কাদের বলা হয়েছে, নরদানব কারা, হননকাল শব্দের অর্থ কি। প্রিয় ছাত্রীরা, তোমরা যদি আমার কমেন্টসে এই প্রশ্নগুলির উত্তরগুলি দাও, আমি বুঝবো তোমরা কবিতাটি পড়েছো অথবা আমার ক্লাস থেকে তোমরা বুঝতে পেরেছো, তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলির উত্তর দিতে। কবি দিলওয়ার কি হিসেবে সমধিক পরিচিত? আর এখান থেকে তোমরা কিছু কাজ করে রাখবে। রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কবির যে ভাব প্রতিফলিত হয়েছে তা তোমরা খাতায়, এটা তোমাদের উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্ন আসবে সেখানে আসতে পারে। এই পর্যন্তই কবিতাটি আমি আলোচনা করলাম, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে তোমরা লিখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।